আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং যাদের বাবা মা এখনো বেঁচে আছেন প্লিজ তাদের প্রতি খেয়াল রাখবেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্রুজ গুড লাইফে সবাইকে স্বাগতম। আমি চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে, যেটি মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পাবেন, এবং এই মুহূর্তে বেশ কিছু কালেকশন রয়েছে। তবে আজকে আপনাদেরকে টয়োটা এক্সিও জি ফিল্ডার 2012 মডেলের সিলভার কালার এই গাড়িটি আজকে আপনাদেরকে দেখাবো। খুব ফ্রেশ একটি গাড়ি, এবং আমি সবসময় একটু চেষ্টা করি ফ্রেশ গাড়ি দেখানোর। তো গাই চলুন আমরা এই গাড়িটি দেখি, দামটিও জেনে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনাদের শোরুমে, আর বেশ কিছু কালেকশন রয়েছে আপনাদের শোরুমে দেখছি। তো তারপর একটু জেনে নিই যে এই মুহূর্তে কি কি গাড়ি আছেন, যদি একটু বলে দেন। এই মুহূর্তে ভাই কম বাজেটে আমার কাছে টয়োটা প্লাস আছে একটা 2002 এর মডেল, 100 ওয়াগন আছে একটা, 98 মডেল 100 আছে 96 এর, আর 110 আছে একটা, 100 এসি ভিন্টেজ আছে 2000 মডেলের এই গাড়ি একটা, টয়োটা প্রোবক্স আছে একটা, সাকসিড একটা, টয়োটা প্রিমিও একটা, এক্সনো আছে একটা, কেয়ার 42 একটা, এক্স ফরোলা সাথে একটা এক্সিও ফিল্টার, আর একটা এক্সিও আছে 2012 নিউ শেপ। আচ্ছা, তার মানে বেশ কিছু কালেকশন রয়েছে। তো আজকে আমরা কি গাড়ি দেখবো? আজকে আপনাদের 2012 নিউ শেপ একটা এক্সিও জি ফিল্টার দেখাবো। জি ফিল্টার সিলভার কালার, সিলভার কালার এই গাড়িটা, এই গাড়িটি দেখবো আজকে আমরা। এটা মডেল হলো 2012, রেজিস্ট্রেশন হলো 2017-তে। এটা হলো জি ফিল্টার, এটাতে আবার আইডেল স্টপ আছে। আচ্ছা, আপনার স্মার্ট স্টার্ট অফ যে অপশনটা আর কি, আইডেল স্টপ, আইডেল স্টপ আছে। আর গাড়িটাতে দুই একটা রিক্সা র্যাচরের মতো নোকে র্যাচর আছে বর্ণাটে। আচ্ছা, গাড়িটা আমরা যেভাবে আনছি সেইভাবে আপনাদের দেখাইতেছি, টাচআপ টুচআপ করাই নাই, অত্যন্ত ফ্রেশ অবস্থায় পাইছি, তো যার কারণে কিছুই করাই নাই গাড়িটা। আচ্ছা, গাড়িতে চেঞ্জ হয়েছে কিছু? না না, কিছু চেঞ্জ হয় না, এটা যেখানে যা আছে সব অরিজিনাল আছে। তার মানে ফগ লাইট, হেড লাইট, গ্রিল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে? অরিজিনাল জি। এটা আবার আপনার এই গাড়িগুলোর মডেলের মধ্যে আপনার যে সিস্টেমটা করছে, গ্লাসে চেসিস নাম্বার সহ থাকবে। আচ্ছা, কেউ যদি বলে যে ভাই গ্লাস অরিজিনাল আছে, অবশ্যই দেখে নেবেন এই চেসিস নাম্বারটা খোদাই করা আছে কিনা, যদি না থাকে বুঝবেন চেঞ্জ করা। আর যদি চেঞ্জ নাম্বার কাগজের সাথে আর এই গ্লাসের সাথে নাম্বারটা থাকে, তাহলে বুঝবেন অবশ্যই অরিজিনাল। তার মানে জি মডেলের ক্ষেত্রে জি। আচ্ছা, আমি চাকাটিও দেখি, চারটি চাকায় কি সেম আছে? চারটা চাকায় সেম আছে, মোটামুটি বর্ষখানিক চালাইতে পারবেন, জেনে নিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বর্ষখানিক চলবে জি। আর পিছনের গ্লাস হচ্ছে ব্ল্যাক, এটা কি টিনটে? এটা অরিজিনাল, অরিজিনাল টিনটে বুঝাই যাচ্ছে, কারণ যে এখানে আরেকটি, এই যে প্রত্যেকটা গ্লাসে চেঞ্জ নাম্বার থাকবে, চেসিস নাম্বার দেয়া আছে, তাহলে অরিজিনালি ব্ল্যাক জি। ব্যাকলাইট গুলো অরিজিনাল আছে জি, অরিজিনাল, কিন্তু এই ব্যাকলাইটটা একটু ফাটা আছে দেখা যান। এটা আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ প্রয়োজন পড়লে আমরা চেঞ্জ করে দিই। হালকা একটু ফাটা আছে কিন্তু অরিজিনাল আছে জি, অরিজিনাল। তারপর অনেক দিন ইউজ করা যাবে, তারপর যিনি কিনবেন উনি যদি চান তাহলে চেঞ্জ করে নিন, আলোচনা সাপেক্ষে জি। এটাকে সিএনজি করা আছে ভাইয়া? জি, সিএনজি করা আছে, এলপিজি করা আছে, এলপিজি। আসলে আমি আপনাদের পিসের জায়গাটা দেখাই জি, আমরা একটু কার্গো স্পেসটা দেখি। এটা আপনার 60 লিটার পুরোটাই ব্ল্যাক ইন্টেরিয়র, সিএনজি করা জি, ইয়া 60 লিটার এলপিজি, এলপিজি করা আছে, একটু ধুলাবালি আছে, আমরা ওয়াশ পলিশ করি নাই, তো যার সাথে কথা হবে ইনশাল্লাহ ওয়াশ পলিশ করে দিব। আর ভাইয়া আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমি নিজেও আসলে জানার জন্য, সেটা হচ্ছে যে সিএনজির ক্ষেত্রে তো একটা টাইমিং থাকে যে এটা রিটেস্টের, আর এলপিজির ক্ষেত্রে এটা টেস্ট কতদিন পর পর করতে হয়? এলপিজি রিটেস্টের প্রয়োজন পড়ে না, কারণ এলপিজিটা তো আপনার আউট কোনো প্রেশার নাই। আচ্ছা, সিএনজিতে যেমন মনে করেন পাম্পে গ্যাস নিতে গেলে যে প্রেশারটা দেয়, এটার মধ্যে কোনো প্রেশার নেই, এটা একটা তরল গ্যাস। তারপরও বোতলের মধ্যে মেয়াদ লেখা থাকে 20 বছর, 20 বছর পর আবার চেঞ্জ করবেন, এমনি রিটেস্টের প্রয়োজন নাই এলপিজি। আচ্ছা, যাই, জানার জন্য আজকে আমি জেনে নিলাম। আমরা একটু সিটিও দেখি পিছনের, ভিতরটা মোটামুটি ভালো ফ্রেশ আছে, যে নেবে ইনশাল্লাহ আপাতত কিছু করতে হবে না।
এবং ফেব্রিক্সের সিট। জি এটা অরিজিনাল সিটে, সিট কভার ইউজ হয় না, এটা অরিজিনাল সিটে আছে, সিট কভার লাগানো নেই। যিনি কিনবেন এখন তার পছন্দ মতো সিট কভার ইনস্টল করে দেবেন, যদি উনি চান সাপেক্ষে বললে আমরাও করে দিতে পারবো কিংবা আপনারাও ইনস্টল করে দেবেন। জি এটা আবার ওই জি ফিল্টার তো এসি টাচ, এসি টাচ, জি ঘোরানো না, এসি টাচ। আর আইডিল স্টপ আছে আপনার জ্যামজটের মধ্যে, অটো স্টার্ট অফ হয়ে যাবে কিন্তু এসি চলবে, স্মার্ট স্টপ যেটা। আর স্টারিং থেকে সম্ভবত মাল্টিমিডিয়া কন্ট্রোল করা যাবে। জি মাল্টিমিডিয়া কন্ট্রোল। ডিভিডি প্লেয়ার কি গাড়ির সাথে অরিজিনাল নাকি পরে ইনস্টল করা হয়েছে? এটা অরিজিনাল ভাই, অরিজিনালই আছে। সুইচ গুলো ওকে আছে আপনাদের? সম্পূর্ণ ওকে আছে, সম্পূর্ণ ওকে আছে। আর গাড়ির মাইলেজ কিরকম ভাইয়া? এটা মাইলেজ আছে ভাই একটু দেখে বলি, 61000 সামথিং ভাই, 61000 সামথিং। জি গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল ভাই, নতুন গাড়ি না। জি মার্সেল টার্সেল দেখেন যে আছে অরিজিনাল, কোথাও কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট নাই ভাই। আর অ্যাক্সিডেন্ট হলে খোলা কাটা হলে তো অবশ্যই অবশ্যই বোঝা বোঝা যাবে। জি যিনি গাড়ির সম্বন্ধে অনেক কিছু জানেন তারা বুঝতে পারবেন, দেখলেই বুঝবে ভাই, দেখলেই বলার কিছু নাই। সার্ভিস করেছেন ইঞ্জিনে? না সার্ভিস করি নাই, এটা যার সাথে কথা হইব ইনশাআল্লাহ সার্ভিসিং করে দিব আমরা। আপনারা গাড়ি যখন ডেলিভারি দিবেন তখন আপনারা জি সার্ভিস করে দিবেন? জি জি সার্ভিস বলতে হচ্ছে যে আপনারা মোবিল মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার এগুলো চেঞ্জ করে দিব আর ব্রেক সার্ভিসিং করে দিব। আচ্ছা, আর তারপরে যদি কিনতে আসবেন আসার পরে যদি আরো টুকটাক কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো অবশ্যই কাজগুলো করে দিবেন, আলোচনা সাপেক্ষে। জি কারণ হচ্ছে যে যদিও গাড়িটি ইউজড কার বাট যিনি কিনবেন তার জন্য আসলে নতুন একটি গাড়ি, যদি ফ্যামিলি ইউজের জন্য নেওয়া হয় ইনশাআল্লাহ সমস্যা নাই, যেটুকু থেকে কাজ করলে করায় দিব। আর একটা বিষয় যেটা, গাড়িটার পুরো কালারটা অরিজিনাল, দু একটা দাগ আছে, শুধু এই সামনের বাম্পারটা টাচ আপ হইছে। আচ্ছা, এখানে হয়তো রিক্সার অ্যাচর ছিল যার কারণে টাচ আপ করা হয়েছে, এটা বইলা দিলাম। আবার কেউ এসে বলবেন যে ভাই সামনের বাম্পার রং করা বলেন নাই, এটা টাচ আপ হয়েছে, বাকি যা আছে সব অরিজিনাল আছে। আচ্ছা, আর সামনে পিছনে বাম্পার ইনস্টল করা নেই, এখন যিনি কিনবেন উনি যদি চান বাম্পার সেক্ষেত্রে কি আপনার বাম্পার ইনস্টল করে দেবেন? আলোচনা সাপেক্ষে ভাই, আলোচনা সাপেক্ষে। আচ্ছা, আর এই মুহূর্তে বাম্পার ছাড়া কোনো কিছু লাগবে মানে সিট কভারও তো নাই? এটা আপনার ওই যার সাথে কথা হইব উনি যদি চায় উনি নিয়া সিট কভার বাম্পার লাগাই নিবে পারবে, উনি যদি বলে যে না ভাই আপনারা দিয়ে দিন আমরা দিয়ে দিব, এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে, তার মানে এই মুহূর্তে বাম্পার এবং সিট কভার লাগবে, এছাড়া সবকিছু ওকে আছে? ওকে আছে। আমার গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানবো ভাই। জি ভাই, এটা এক্সিও জি ফিল্টার, আইডিল স্টপ আছে, এসি টাচ, মডেল 2012, রেজিস্ট্রেশন 2017, ট্যাক্স ফিটনেস বাইশ সাল পুরাই কমপ্লিট আছে। এটার মূল্য হলো 14,20,000 টাকা, বেশি একটা কমবে না অল্প কিছু কমবে ভাই? 14,20,000 টাকা আস্কিং প্রাইস। জি এবং যিনি কিনতে আসবেন একটু কথা বলার সুযোগ রয়েছে, একটু কথা বলার। আচ্ছা, আর গাড়িটির পেপার সম্বন্ধে একটু জানবো ভাই। এটার ট্যাক্স ফিটনেস দুইটাই 22 সাল পর্যন্ত আপডেট আছে, 22 সাল পর্যন্ত আপডেট করা আছে। আমি একটু শোরুমের অ্যাড্রেসটা জেনে নিই। জি ভাই, আমার শোরুম মোহাম্মদপুর তিনরাস্তা মোড় থেকে গাবতলির দিকে 200-300 বাজ আগেলে হাতের বাম সাইডে জাকেট ডেইরি ফার্ম, ঠিক তার উল্টা পাশেই সামি কার এন্টারপ্রাইজ। আর কেউ যদি মোহাম্মদপুর সিয়ামর জিদ দিয়ে আসে তাহলে মোহাম্মদ হাউজিং লিমিটেড, 3 নম্বর রোডের শেষ মাথায় হাতের বাম সাইডে। আর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভাই? জি ভাই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01842093726। আর এই মুহূর্তে কি আপনার এই মডেলের গাড়ি আর আছে আপনাদের এখানে? আপাতত এক্সিও ফিল্টার নাই, এক্সিও আছে 2012 মডেল, 15 রেজিস্ট্রেশন, মেরুন কালার ওই গাড়িটা। আচ্ছা, মেরুন কালার গাড়ি? জি, ওইটা সিডান, 16 সিরিয়াল। আচ্ছা, তাহলে এই মুহূর্তে গাড়িটি সম্পূর্ণ ওকে আছে। জি, আর যেহেতু এলপিজি করা আছে তারপর আমরা একটু জেনে নেই যে এই মুহূর্তে অকটেনে পার লিটারে কিরকম যায় গাড়িটি? 1500 সিসি গাড়ি ভাই, অকটেনে আপনার 8-10 কিলো চলবে পার লিটার। আচ্ছা আচ্ছা, আর ইয়ারলি ট্যাক্স 31,000 টাকা? 31,000 টাকা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন।